বিদ্যুৎবিহীন গ্রামে রাস্তার মাস্টারের উদ্যোগে দুয়ারে শিক্ষা। স্বাধীনতার বহু বছর পরেও বিদ্যুৎবিহীন আসানসোলের গ্রাম। লম্ফের আলোতেই গ্রামের পড়ুয়ারা এখানে পড়াশোনা করে। তবু পড়ুয়াদের নিয়ে শিক্ষার আলো জ্বালিয়ে রাখার চেষ্টা চালাচ্ছেন এক রাস্তার মাস্টার। আসানসোল পুর নিগমের 87 নম্বর ওয়ার্ড নামো জামডোবা গ্রামে গেলে দেখা যাবে এই দৃশ্য। আসানসোল দক্ষিণ বিধানসভার আওতায় আদিবাসী অধ্যুষিত গ্রাম জামডোবা। গ্রামে নেই প্রাথমিক বিদ্যালয়, 3 কিলোমিটার দূরে পাশের গ্রামে প্রাথমিক শিক্ষা নিতে যেতে হয় এই গ্রামের পড়ুয়াদের। আর এই গ্রামেই দুয়ারে শিক্ষা পৌঁছে দিচ্ছেন রাস্তার মাস্টার খ্যাত দীপ নারায়ণ নায়েক। জামরিয়া তিলকা মুর্মু প্রাথমিক বিদ্যালয়ে এই শিক্ষক করোনাকালে বা লকডাউনে স্কুল বন্ধের সময় পিছিয়ে পড়া গ্রামের পড়ুয়াদের রাস্তায় বা খোলা আকাশের নিচে পড়াশোনা করেছিলেন। রাস্তায় রাস্তায় পাড়ায় পাড়ায় খোলা আকাশের নিচে স্কুল তৈরি করেছিলেন। সেই তখন থেকেই শুরু দুয়ারে শিক্ষা পরিষেবা। যে গ্রামে এখনও স্কুল নেই, যে গ্রামের শিক্ষার ন্যূনতম পরিকাঠামো নেই, বিদ্যুৎ নেই, সেই গ্রামে তিনি এখন শিক্ষা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন, যেমনটা করছেন নামো জামডোবা গ্রামে। রাস্তার দুপাশে মাটির বাড়ি আর সেখানে রয়েছে দেওয়া। সেখানেই দেওয়ালে দেওয়ালে ব্ল্যাকবোর্ড তৈরি করে চলছে পঠন পাঠন। তার সঙ্গে রয়েছে টিফিনের ব্যবস্থা। খেলার ছলে শিক্ষা গ্রহণ করছে আদিবাসী অধ্যুষিত গ্রামের ছেলে মেয়েরা। কিন্তু নামো জামডোবা গ্রামে এখনও বিদ্যুৎ পৌঁছায়নি কেন? গ্রামের 350 জন বাসিন্দারা তার কারণ জানেন না। গ্রামে ঢোকার রাস্তা এখনও বেহাল। গ্রামের বাসিন্দারা দুর্দশার কথা জানিয়ে বিদ্যুতের দাবি জানিয়েছেন। সাংসদ থাকাকালীন বাবুল সুপ্রিয় এই গ্রামে সোলার স্ট্রিট লাইটের ব্যবস্থা করেছিলেন, কিন্তু মেইনটেন্সের অভাবে সেই বাতি এখন বিকল। গ্রামে বিদ্যুতের খুঁটি পড়েছে, কিন্তু বিদ্যুৎ কবে আসবে তা জানা নেই। দেখুন, আদিবাসী অধ্যুষিত যে সমস্ত জায়গাগুলো রয়েছে, দীর্ঘদিন ধরে আমি তাদেরকে শিক্ষার মূল স্রোতে ফিরে আনার জন্য কাজ করছি। এবং এই গ্রামটা একটা খুব স্পেশাল গ্রাম, কারণ এই গ্রামে এখনো পর্যন্ত কারেন্ট এসে পৌঁছায়নি এবং এই গ্রামে কোনো বিদ্যালয় নেই। ছাত্রছাত্রীদের পাশের গ্রামে যথেষ্ট দূর পথ অতিক্রম করে মাঠের ওপর দিয়ে যেতে হয় সেই বিদ্যালয়ে পড়াশোনা করার জন্য। তো সেই কারণে কোথাও না কোথাও আমার মনে হয়েছে যে এই গ্রাম অনেকটাই পিছিয়ে রয়েছে। তো তারই জন্য আমার মানে ছোট্ট প্রয়াস, আমি ধন্যবাদ জানাবো গ্রামবাসীদেরকে যে ওনারা আমাকে এত ভালো, আমার সঙ্গে ওনারা আপ্যায়ন করেছেন, আমাকে এত ভালো ব্যবহার করেছেন, যে তার জন্য আমি আপ্লুত। এবং ছাত্রছাত্রীরা কিছুদিনের মধ্যেই খুব ভালো এখানে পারফরমেন্স করছে। যারা অঙ্ক আগে পারতো না, তারা খুব ভালো এখন অঙ্ক করতে পারছে। সুন্দর সুন্দর তারা ছবি আঁকতে পারছে, তারা সুন্দরভাবে ছড়াগুলো বলতে পারছে। তো অনেক বড় একটা উপলব্ধি আমার জন্য। তো কতটা ভালো লাগছে নিজেকে? দেখুন, নিজেকে অনেকটাই ভালো লাগছে, কেননা আমি নিজেও ভাবিনি যে এতটা কোনো জায়গা পিছিয়ে রয়েছে, এতটা কোনো জায়গায় কাজ করার সুযোগ রয়েছে। তো যথেষ্ট ভালো লাগছে যখন দেখছি যে ছাত্রছাত্রীরা যারা প্রথম মতো লিখতেই পারতো না, তারা আজকে যথেষ্ট সচ্ছলভাবে নিজেদের সমস্ত কিছু নাম ঠিকানা সব কিছু লিখে ফেলছে, সমস্ত বর্ণ পরিচয় তারা পড়তে পারছে, তারা অঙ্ক করে ফেলছে, বড় বড় অঙ্ক, যোগ বিয়োগ গুণভাগ তারা করে ফেলছে। এবং সবচেয়ে বড় উপলব্ধি এখানে আপনারা দেখতেই পাবেন, শুধুমাত্র এখানে প্রাইমারি লেভেল নয়, আপার প্রাইমারি লেভেলের স্টুডেন্টরা, মানে 3 বছর 4 বছর থেকে শুরু করে এখানে 14 বছর 16 বছরের পর্যন্ত স্টুডেন্ট কিন্তু একসঙ্গে পড়াশোনা করছে। এটা একটা খুব বড় কোথাও না কোথাও উপলব্ধি। ভালোই লাগছে, পড়াচ্ছে তো, একটু ছিলাম শিখেছে, না হলে তো ছিলাম শিখতো না। আর দিদিমনি আসছে সকালে, ও তো আসে না। স্কুল কত দূর গ্রাম থেকে? গ্রাম থেকে অনেক দূরেই আছে। গ্রামে কারেন্ট আছে? না, কারেন্ট নাই। তো এইভাবে এইভাবে সূর্যের আলোতেই পড়াশোনা করে? হ্যাঁ, সূর্যের আলোতেই পড়াশোনা। রাত হলে? রাত হলে পড়াশোনা করে না, এই মোমবাতি জ্বালিয়ে। মোমবাতি জ্বালায়, হ্যাঁ। ওদের ইয়ার বটে, এই স্যার বটে, এই মাস্টার মশাই না এলে কত ছেলেমেয়ে কি করত? অবস্থা নাই, এখন তো ওদের চলে গেল, আর কি পড়াবো এইবার।
তারা ততদিন থেকে আমরা বলছি তাও কোথায় শুনে না তো কি করব আমরা থাক ওই রকম ভোট ভোট বার সময় আসছে ঠিকই আমাদেরকে ভোট দাও এইবারে আসবে আর এই করেই বাস চলে যাচ্ছে একবার পেলা বাস নিজের পকেটে ভরে গেল বাস শুনে গেল আর এই দেখে ভালা ভালি কিছু না আপনার নাম কুকুটি স্যার ভালো লাগছে অনেক ভালো লাগছে কি কি পড়াচ্ছে বাংলা ইংরেজি ভূগোল অঙ্ক বিজ্ঞান গ্রামে স্কুল আছে কত দূর পড়াশোনা করতে যেতে হয় অনেক দূর যেতে হয় গ্রামে কারেন্ট আছে নেই তাহলে কিভাবে রাতে পড়ো লন্ঠন বাতি নিয়ে পড়ো তুমি মাস্টার মশাই যে পড়াচ্ছে কি কিভাবে পড়াচ্ছে খেলা খেলার ছলে পড়াচ্ছে কিভাবে পড়াচ্ছে মাস্টার মশাই ভালো পড়ায় যে বলো বলো ভালো পড়ে অনেক ভালো লাগে সবাই পড়তে আসছো কি নাম তোমার আমার নাম কি নাম নিকিতা ওরা না এটা আমরা রিপোর্ট পেয়েছিলাম আমরা রিপোর্ট পাওয়ার পর সাথে আমরা ইলেকট্রিক ডিপার্টমেন্টের সাথে কথা বলেছিলাম ওখানে মনে পড়ে কাজ চলছে বা পড়ে অলরেডি হয়ে গেছে রাস্তাটা ওদের জয়নিং যেটা আছে মানে এমনি রাস্তাটা আছে তো জয়নিং এর যেখানে আছে মানে গ্রামে ঢোকার সেখানে রাস্তা বাকি আছে রাস্তাটা আমরা অলরেডি করার চেষ্টা করছি তাড়াতাড়ি আর যেটা স্কুল স্কুল তো এমনিতে হয় না স্টুডেন্ট দেখে শুনে করতে হয় এবং ওদেরটা দূরত্ব প্রায় 2.5 কিলোমিটারের মতো তো সেই ধরনের স্টুডেন্ট যদি যতটা স্টুডেন্ট থাকা উচিত ততটা স্টুডেন্ট যদি ওদের গ্রামে আছে নিশ্চিতভাবে আমরা আগামী দিনে ওখানে লোকাল স্কুল করার চেষ্টা করব একটা একটা আদিবাসী গ্রামে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ ছিল না সেটা কি কাউন্সিলর আপনার নজরে কোনোদিন আনেনি এই বিষয়টি না আমরা কাউন্সিলর না এটা তো আমরা আমাদের তো এখন জাস্ট ফেব্রুয়ারি মাস লাস্ট আমরা শপথ নিয়েছি তারপরে মার্চ এপ্রিল এই 2 মাস হচ্ছে তার মধ্যে আমরা কয়েকটা গ্রামে পেয়েছি যেমন আরেকটা গ্রাম রয়েছে আমাদের ডামরা সাইড ডামরা সাইড আছে ওখানে কিন্তু লাইট নেই ওখানে অলরেডি আমরা এস্টিমেট করিয়ে দিয়েছি ওখানেও কাজ চালু করবো গ্রামের ছেলেরা রাস্তার মধ্যে বসে মোমবাতির আলো নিয়ে পড়ছে এখন এই সব মানে এইটা কিভাবে দেখছেন আপনি কিছু প্রবলেম যেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের প্রবলেম থাকে পোল যে নিয়ে যাবে জমির দরকার আছে কারো প্রাইভেট ল্যান্ড থাকে বা হয়তো যারা যারা গ্রামের মানুষ আছে গ্রামের মানুষ একটু মানে যোগাযোগ করতে একটু লেট করে দেয় বা আমাদেরও হয়তো আগে দেখা উচিত ছিল যেহেতু হয়নি তো আমরা খবর পাওয়ার সাথে সাথে আমরা আসানসোল কর্পোরেশন চেষ্টা করছি গ্রামের মানুষজনের অভিযোগ যে দীর্ঘদিন ধরে এই গ্রামে লাইন নেই তারা বারবার বলেছেন তাও হচ্ছে না পোল পড়েছে এখন লাইন আসে আমাদের কাছে রিপোর্ট আসার সাথে সাথে আমরা কিন্তু ওটাকে নজরে নিয়েছি এবং ওটা আমরা দেখছি সৌমিত্র গাঙ্গুলী রিপোর্ট টাইমস বাংলা।